আসন্ন মাহে রমজান উপলক্ষে আজ সকালে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে শত শত গরিব দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন 26 নং ওয়ার্ডের সাবেক কমিশনার লায়ন মোহাম্মদ হোসেন, ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ জালাল মিয়া এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মান্নান।